উপজেলা নির্বাচন বর্জনের কেন্দ্রীয় নির্দেশনার পরও প্রথম ধাপের ভোটে বিএনপি প্রার্থীর অনেকে মাঠে রয়েছেন। দল শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নিলেও তারা শেষ পর্যন্ত নির্বাচনী লড়াইয়ে থাকতে চান। তাদের দাবি, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ঘিরে সরকারি হামলা মামলা, গ্রেপ্তার ও অত্যাচার নির্যাতনে সংগঠন ও তৃণমূলের নেতাকর্মীরা বিপর্যস্ত। অনেকে এখনও আত্মগোপন অবস্থা থেকে বের হতে পারেননি। উপজেলা নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে এসব নেতাকর্মীকে প্রকাশ্য রাজনীতিতে সম্পৃক্ত করতে চান তারা। কেন্দ্র ও তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে এবং সার্বিক পরিস্থিতি দেখে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। অন্যদিকে জামায়াতে ইসলামের প্রার্থীরা কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে নির্বাচন থেকে নিজেদের যথাসময়ে প্রত্যাহার করে নেবেন বলে জানা গেছে। আগামী 8 মে প্রথম ধাপে 150টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই পর্বের নির্বাচনে বিএনপির 35 জন এবং জামায়াতের 25 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। দলের জেলা, মহানগর ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদক এবং দলীয় সাবেক উপজেলা চেয়ারম্যানদের মতামতের আলোকে গত সোমবার অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেন বিএনপির হাইকমান্ড। পরদিন মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলের এই সিদ্ধান্তের কথা জানায় বিএনপি। আগের দিন সোমবার প্রথম ধাপের উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন থাকায় দলটির স্থানীয় পর্যায়ের 35 জন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। একই সঙ্গে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে থাকলে বহিষ্কারের মতো কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় নির্বাচন করছেন উপজেলা বিএনপির সাবেক সম্পাদক ও 2 নং আমগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন। তিনি বলেন, যাচাই বাছাইয়ে তার মনোনয়নপত্র বৈধতা পেয়েছে, প্রার্থিতা প্রত্যাহারের কোনো চিন্তাভাবনা নেই, আমি চূড়ান্তভাবে একজন প্রার্থী। রাজশাহীর গোদাগাড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শেষ পর্যন্ত লড়াই করতে চান উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাজেদুর রহমান মার্কনি। তিনি জানান, তাদের দলেরই এক শ্রেণীর লোক ভয় পেয়ে ঘরে রয়ে গেছে, আবার কিছু লোক বাঁচার জন্য আওয়ামী লীগের সঙ্গে লিয়াজু করে চলছে। তিনি নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে তাদের এ জায়গা থেকে বের করে আনতে চান। ফাঁকা মাঠে যাতে কেউ গোল দিতে না পারে সেজন্য আমি নির্বাচনে অংশ নিচ্ছি। শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় চেয়ারম্যান পদে ভোট করছেন আমিনুল ইসলাম বাদশা। তিনি জেলা বিএনপির দোবারের যুগ্ম আহ্বায়ক এবং দোবারের ঝিনাইগাতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। নির্বাচনে শেষ পর্যন্ত থাকতে চান তিনি। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হলেও দলীয় সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ পাটোয়ারি। এছাড়া দলীয় সিদ্ধান্তে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াচ্ছেন লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলা জামায়াত নেতা হাবিবুর রহমান সাতা এবং ঝিনাইদহ সদরের জামায়াত কর্মী মোহাম্মদ হাবিবুর রহমান ও কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ অলিউর রহমান। একই সিদ্ধান্ত নিয়েছেন যশোরের মনিরামপুর উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক ফজলুল হকও। দলীয় সিদ্ধান্তে সরে দাঁড়াচ্ছেন পাবনার সাথিয়া উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মোখলেসুর রহমান, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আনিসুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জামায়াতের মহিলা নেত্রী শিরিন আক্তার। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন করা জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান জানান, মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষিত হয়েছে। দলীয় সিদ্ধান্তের কারণে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।